ইচ্ছা করে তৈরি হয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডানা। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের যা গতিপথ সেই গতিপথ দেখে যতটুকুন মনে হচ্ছে যে এই ঘূর্ণিপথটি এই দিকে এগিয়ে সেটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তো এই ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে চলেছে এবং কবে নাগাদ এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সপ্তাহব্যাপী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এমনটাও কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তো ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে সেই ব্যাপারে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়টি আন্দামান সাগরে এটি কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়ে গেছে, অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা ঘনীভূত হচ্ছে এবং ধীরে ধীরে এটি শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে এটি গভীর থেকে বা অতি গভীর নিম্নচাপে এটি পরিণত হচ্ছে এবং পরিণত হওয়ার পরে এবার যদি আমরা যদি একটু আগাই তাহলে দেখতে পারবেন যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামীকালের মধ্যে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল সকাল 7টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রস্থলে এর গতিবেগ হবে প্রায় 25 থেকে 26 কিলোমিটার এবং আশেপাশে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ হবে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের। এবার যদি আমরা মঙ্গলবার দিন যদি আমরা রাত্রেবেলার দিকে দেখি তো দেখবেন বন্ধুরা যে এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটি ক্রমশ উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি স্থলভাগের দিকে অগ্রসর হবে। এবার যদি আমরা বুধবার দিন দেখি তো দেখব, দেখুন বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পরে যবে এটি স্থলভাগে আছড়ে পড়বে তখন এটি ঘূর্ণিঝড় রূপে এটি স্থলভাগের উপরে আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে আছড়ে পড়বে সেই সময়তে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় ডানা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। দেখুন এখানে প্রায় গতিবেগ রয়েছে 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এবার যদি আমরা বুধবার দিন রাত্রেবেলার দিকে দেখি তো এক্স্যাক্টলি যদি আমরা ল্যান্ডফলের কথা বলি তো দেখব যে আমরা বৃহস্পতিবার দিন সকাল 10টার দিকে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যা গতিবেগ রয়েছে সেটি কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে হচ্ছে ভুবনেশ্বর, বালাসোর, এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, এই তিনটি জায়গার মধ্যবর্তী যে কোনো জায়গাতে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা বৃহস্পতিবার দিন যদি আমরা রাত্রেবেলার দিকে দেখি থার্সডেতে তো সেক্ষেত্রে দেখবো যে রাত্রি 12টা দিকে বা বৃহস্পতিবার দিন ভোর রাতে অথবা শুক্রবার দিন ভোর রাতে, বৃহস্পতিবার দিন রাত্রি 10টার থেকে শুক্রবার দিন ভোর 1টার মধ্যে এটি স্থলভাগের ওপরে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত এর যা গতিপথ রয়েছে সেই অনুযায়ী যদি চলে তাহলে এটি প্যারাদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্যারাদ্বীপে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা দেখুন যে শুক্রবার দিন ভোরবেলার দিকে এটি প্যারাদ্বীপের উপরে আছড়ে পড়বে এবং প্যারাদ্বীপের উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে এটি প্রভাব বিস্তার করবে, প্যারাদ্বীপে কিন্তু এটি প্রচণ্ড ক্ষতি করবে এই ঘূর্ণিঝড়টি। তো এবার যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে যদি একটু জুম করে তাহলে দেখবো যে পশ্চিমবঙ্গের প্রসেরগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা বৃষ্টিপাতের দিকে দেখি তো রেইন অ্যান্ড থান্ডার যদি দেখি তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে বুধবার দিন থেকেই, মূলত বুধবার দিন সকালবেলার থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার দিন সকালবেলার থেকে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে প্রসেরগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, কন্টাই, হলদিয়া, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এই হচ্ছে গোয়ালটর, চন্দ্রকোনা, খর্দা, একটু যদি উপরের দিকে দেখি তো চন্দননগর, আরামবাগ, বর্ধমান, গোকসুরা, বোলপুর, কাট
কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, আমপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে। এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তো দেখবো যে উত্তরবঙ্গের মালদহতে ঝড় বৃষ্টি হবে, এদিকে বাংলাদেশের দিনাজপুরে, রংপুরে, ঘোড়াঘাটে ঝড় বৃষ্টি হবে, এছাড়া কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গের কোথাও, অর্থাৎ করণদিঘি পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বুধবার দিন রাত্রেবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখবো যে রাত্রেবেলায় কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানকার মৎস্যজীবী বলা হয়েছে তারা এত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। তো এবার যদি আমরা বুধবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন ভোর দিকে দেখি, অর্থাৎ ভোর তিনটার দিকে, তো সেক্ষেত্রে দেখবো যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আরামবাগ, বর্ধমানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, থান্ডারস্ট্রম হবে, খড়গপুরে থান্ডারস্ট্রম হবে, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং মালদহ পর্যন্ত এই বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। এবার যদি আমরা বৃহস্পতিবার দিন বিকেলবেলার দিকে দেখি, অর্থাৎ যেই সময়তে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে, তো সেই সময়তে দেখুন সেই সময়তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বালাসোর, ভদ্রক, প্যারাদ্বীপ, যেখানে মূলত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের বর্তমানে দিক যে দিকে যাচ্ছে সেই দিকে যদি যায় তাহলে সেটি প্যারাদ্বীপের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য প্যারাদ্বীপে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, পুরীতে, ভুবনেশ্বর, অর্থাৎ পুরো ওড়িশাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র মালদহতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে, কিষানগঞ্জ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, এছাড়া দার্জিলিংয়ে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, গ্যাংটকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে, জয়গাঁ, কোচবিহারেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে, তবুও ভারী বৃষ্টিপাতের কিন্তু কোথাও সম্ভাবনা নেই। এবার যদি আমরা বৃহস্পতিবার দিন রাত্রেবেলার দিকে মূলত ল্যান্ডফলের সময় দেয় তো সেক্ষেত্রে দেখবো যে ল্যান্ডফলের কারণে কিন্তু পুরো ওড়িশাতে ভুবনেশ্বর, পুরী, বালুগাঁও, প্যারাদ্বীপ, কুন্থুনি, ভুবন, ভদ্রক, বালাসোর, জলেশ্বর, অর্থাৎ পুরো ওড়িশা জুড়ে প্রায় প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এবার যদি আমরা দেখি বৃহস্পতিবার দিন ভোর রাতে অর্থাৎ দুটোর দিকে, তো সেক্ষেত্রে দেখবো যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে, এদিকে ওড়িশাতে ঝড় বৃষ্টি হবে, এছাড়া উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা সহ অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদহতেও ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, এদিকে হচ্ছে উপরের দিকে হচ্ছে আর কোথাও ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কোচবিহারে, আলিপুরদুয়ারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।